ক্লাসের ভিডিও আমি ইউটিউবে অলরেডি ছেড়ে দিছি। তো তোমাদের তো এখনো ক্লাস শুরু হয়নি, শুধু সেদিন ইন্ট্রোডিউসিং একটা ক্লাস হয়েছিল, আজকে থেকে আমাদের মোটামুটি ফাইনাল ক্লাস শুরু। তো আজ থেকে আমরা তোমাদের ওই দিনের ক্লাসও যেটা হয়েছিল সেটাও আমি ভিডিও দিয়ে দিছি অলরেডি। আর এরপরে যেগুলো হবে, যারা জয়েন করতে পারোনি বা কোনো কারণে হয়তো অসুবিধা হচ্ছে, হয়তো এইগুলো ক্লাসে হয়তো একটু প্রবলেম মনে হবে না, কিন্তু যখন তোমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলোতে চলে যাবা, যখন তোমরা যখন ওই ম্যাথমেটিক্যাল টার্মগুলো ক্লাস করবা, তখন এগুলো খুবই কাজে দিবে পরবর্তীতে। হয়তো এগুলো থিওরিটিক্যাল ক্লাসে হয়তো একটু কম কাজে দিবে। এ মিউট করো, বাবা দিচ্ছি, আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, শুনছি। আমার লিঙ্কটা দিয়ে দিছি, দেখো। আচ্ছা, এখন আসি আমরা, আজকে হলো প্রথম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি আমাদের এই অধ্যায়টা বা এই সাবজেক্টটা পুরোটাই হচ্ছে বিদ্যুতের উপরে। তোমাদের একটা ডিপার্টমেন্টে আছে বেসিক ইলেকট্রিসিটি নাম, আর একটা ডিপার্টমেন্টে হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল। একই সাবজেক্ট, শেষের দিকে দুই একটা অধ্যায়ের একটু পরিবর্তন আছে, ওগুলো আমরা পরে আলাদাভাবে আলোচনা করে নেব। প্রথম অধ্যায় বলা হচ্ছে যে ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি। ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ বলতে কি বোঝায়? বলা হচ্ছে বিদ্যুৎ এমন এক প্রকার অদৃশ্য শক্তি যা আলো, তাপ, শব্দ, গতি ইত্যাদি উৎপন্ন করে অসংখ্য বাস্তব কাজ সমাধান করতে পারে। এটা এক ধরনের এক প্রকার শক্তি যা আলো, তাপ, শব্দ ইত্যাদিকে খুব তাৎক্ষণিকভাবে গতিশক্তিতে রূপান্তরিত করতে পারে, এবং এটা দ্বারা অনেক ভালো কাজ সমাধান করা যায়। যে কোনো প্রকার তাপ, শব্দ, যান্ত্রিক শক্তি এগুলোকে গতিশক্তিতে রূপান্তরিত করতে পারে বিদ্যুৎ। বিদ্যুৎ হচ্ছে আমাদের এখন বাস্তব জীবনের সবচাইতে ইম্পর্টেন্ট একটা পার্ট। আমরা যেটা ছাড়া প্রতি মুহূর্তের একটা সময়ও চলতে পারি না। আমাদের জীবনে চলার পথে খুবই গুরুত্বপূর্ণ একটা দরকারি জিনিস হচ্ছে আমাদের এই বিদ্যুৎ। এখন বিদ্যুৎ হচ্ছে প্রধানত, বা ইলেকট্রিসিটি হচ্ছে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি, একটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি, অর্থাৎ একটা স্থির বিদ্যুৎ, একটা হচ্ছে চলবিদ্যুৎ। স্থির বিদ্যুৎ বলতে কী বোঝাচ্ছে? যে বৈদ্যুতিক চার্জ যখন উৎপন্ন স্থলে আবদ্ধ থাকে, অর্থাৎ যে বিদ্যুৎ উৎপন্ন স্থানে স্থির থাকে, সেগুলোকে স্থির বিদ্যুৎ বলা হয়। যেমন ক্যাপাসিটরের প্লেটে সঞ্চিত চার্জ। ক্যাপাসিটর আমরা চিনি, ক্যাপাসিটর হচ্ছে, যদি আমি বলি যে সিলিং ফ্যানের ভিতরে ক্যাপাসিটর ব্যবহার করা হয়ে থাকে, এটা হলো আমাদের সচরাচর সবার বাড়িতে যেহেতু সিলিং ফ্যান রয়েছে, মোটামুটি তারা সবাই জানো ওদের ভিতরে একটা ক্যাপাসিটর আছে, ওই ক্যাপাসিটরের প্লেট আছে দুইটা, ওই প্লেটে এক চার্জ ধরে রাখা যায়, এটা স্থির বিদ্যুৎ, এই বিদ্যুৎটা চলাচল করতে পারে না। তারপর আসি চলবিদ্যুৎ। যে বিদ্যুৎগুলো উৎপন্ন স্থানে স্থির থাকে না, সেগুলোকে হচ্ছে চলবিদ্যুৎ। যেগুলো উৎপন্ন স্থানে স্থির থাকে না, সেগুলো হচ্ছে চলবিদ্যুৎ। অর্থাৎ অন্যভাবে যদি বলি যে কোনো পরিবাহী বা কোনো পথ দিয়ে ইলেকট্রনের অবিচ্ছিন্ন প্রবাহকে চলবিদ্যুৎ বলা হয়। আমি আবারও বলতেছি, সহজ ভাষা হচ্ছে যে বিদ্যুৎ উৎপন্ন স্থানে স্থির থাকে না, সেগুলো হচ্ছে চলবিদ্যুৎ। আর অন্যভাবে যদি বলি যে কোনো পরিবাহী বা কোনো পথ দিয়ে ইলেকট্রনের অবিচ্ছিন্ন প্রবাহকে চলবিদ্যুৎ বলা হয়। যেমন জেনারেটর হতে প্রাপ্ত বিদ্যুৎ, অর্থাৎ আমরা বাসা বাড়িতে যে বিদ্যুৎগুলো ব্যবহার করি, লাইট, ফ্যান ইত্যাদি, এগুলো অফিস আদালতে, এগুলো সবগুলো হচ্ছে চলবিদ্যুৎ। তাহলে বলতো, আমরা যে যে ব্যাটারি যে ব্যবহার করে থাকি না, ব্যাটারি, মোবাইলের ব্যাটারি বা আইপিএসের ব্যাটারি, এই ব্যাটারির বিদ্যুৎগুলো কি চলবিদ্যুৎ না স্থির বিদ্যুৎ? কোনটা বলতো, এটা কি হবে? আচ্ছা, আমি বলছি সবার মতামতের ক্ষেত্রে, আমি বলতেছি, আমি একটু বলি, ব্যাটারির বিদ্যুৎ, ব্যাটারিতে সঞ্চিত যে বিদ্যুৎ, এই বিদ্যুৎটা একাধারে যেমন স্থির বিদ্যুৎ, অপরদিকে এটা চলবিদ্যুৎ। যখন ব্যাটারিতে চার্জ সংরক্ষণ করে রাখা হয়,
তখন সেটা হচ্ছে স্থির বিদ্যুৎ। যখন ওই বিদ্যুৎটাকে ব্যবহার করে বাহিরে ব্যবহার করা হয় তখন সেটা চল বিদ্যুৎ। আমি বুঝাতে পারছি? কারণ ব্যাটারির চার্জ ডিসচার্জ হয়, ব্যাটারির চার্জ ডিসচার্জ হয়, চার্জ যখন হয় তখন সে স্থির বিদ্যুৎ, যখন সে ডিসচার্জ হয় তখন সে চল বিদ্যুৎ। আচ্ছা, তারপরে আসি চল বিদ্যুতের বিষয় নিয়ে। এখন চল বিদ্যুৎ হচ্ছে আবার, স্ক্রিনের লেখা যদি আমি জুম করি, আমি শেষ করি একটু, যদি আমি তোমাদের এটা পুরো স্লাইডটা দেই তাহলে এটা আমার স্ক্রিন রেকর্ডিং হচ্ছে, তো এটাকে আবার চেঞ্জ করা একটু ঝামেলা হয়, তারপর আমি একটু ট্রাই করে দেখি হয় কিনা। এখন জুম হয়েছে আমাদের, আচ্ছা ঠিক আছে। এই যে জুম করলে একটু ঝামেলা হয়, দেখছো পরের স্লাইড আসতে ঝামেলা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, কথা বলো না, সবাই মিউট করো, সামান্য অসুবিধার জন্য সবাই কথা বলো। এখন আসি চলবিদ্যুৎ হচ্ছে দুই প্রকার, একটা হলো এসি কারেন্ট আর একটা হচ্ছে ডিসি কারেন্ট। এসি হচ্ছে অল্টারনেটিং কারেন্ট আর ডিসি হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। অল্টারনেটিং কারেন্ট কোনগুলো? যেগুলো আমরা এই যে বাসা বাড়িতে ব্যবহার করতেছি এগুলো হচ্ছে অল্টারনেটিং বা প্রতিনিয়ত পরিবর্তন হয়, এগুলো হচ্ছে অল্টারনেটিং কারেন্ট বলা হয়। আর ডিসি হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, যেটা আমরা বললাম যে মোবাইলের ব্যাটারিতে বা আইপিএসের ব্যাটারিতে যেগুলোতে চার্জ ধরে রাখা যায় এগুলো হচ্ছে ডিসি কারেন্ট। এখন আসি এসি কারেন্টে। এসি কারেন্ট হচ্ছে যে সময়ের সাথে যে কারেন্টের মান ও দিক উভয়ের পরিবর্তন হয় সেগুলোকে এসি বা অল্টারনেটিং কারেন্ট বলা হয়। সময়ের সাথে যে কারেন্টের মান ও দিক উভয়ই পরিবর্তন হয় সেগুলোকে এসি কারেন্ট বলা হয়, আর সময়ের সাথে যে কারেন্টের মান ও দিক কোনোটাই পরিবর্তন হয় না এগুলোকে ডাইরেক্ট কারেন্ট বলা হয় বা ডিসি কারেন্ট বলা হয়। কথা ক্লিয়ার? পরীক্ষা প্রশ্ন আসলে এভাবে লিখতে হবে। শুধু যদি তুমি লেখো যে যে কারেন্টের মান পরিবর্তন হয় না সেগুলো হচ্ছে ডিসি, যেগুলো পরিবর্তন হয় সেগুলো এসি, এগুলো দিলে আমরা মার্ক ফুল দিব না। আচ্ছা এখন দেখি, প্রথমে উপরে আছে ডিসি কারেন্ট। ডিসি কারেন্ট হচ্ছে ওয়ান ওয়ে ফ্লো, একদিকে প্রবাহিত হচ্ছে। দেখো এখানে যে একটা ব্যাটারি দেওয়া আছে কালারের, এই ব্যাটারির মধ্য থেকে কারেন্ট আগে থেকে সংরক্ষণ করে রাখা থাকে। এই কারেন্টটাই আমরা কী করতেছি, একটা বৈদ্যুতিক বাল্বের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আবার সেই পথেই ফিরে আসতেছে। তো প্রত্যেকটা কারেন্টই একই, যে পথে কারেন্ট উৎপন্ন হয় সেই পথে কারেন্ট আবার অপর পথে সেই জায়গাতে সেই সংযোগস্থলে এসে শেষ হয়। প্রত্যেকটা কারেন্টের বৈশিষ্ট্যই কিন্তু তাই, যেখান থেকে কারেন্ট উৎপন্ন হবে ঠিক সেই পথে কাজ সম্পূর্ণ করে আবার সেই জায়গাতেই কারেন্ট ফিরে আসে। যদি কারেন্টের ফেরার পথ না থাকে তাহলে সেখানে বিদ্যুৎ প্রবাহিত হবে না, এটা অবশ্যই জানা থাকার দরকার। যতই হোক না কেন পথ থাকতেই হবে ফিরে আসার। যেমন দেখো নিচে আমরা অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্ট এখানে দেখাইছি। এসি কারেন্টের ক্ষেত্রে কি হয়, এটা যে চিহ্নটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বা জেনারেটর বলতে পারি, যেখান থেকে আমরা পাওয়ার জেনারেটর বলি। যেমন রংপুরে একটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে কনফিডেন্স পাওয়ার, তোমরা দেখছো মিঠাপুকুরের পার হয়ে এসে জায়গিরের ওইখানে, ওইটা একটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ওইখান ওই পাওয়ার জেনারেশন থেকে যে বিদ্যুৎ উৎপাদনটা হয় এটা অবশ্যই এসি। হ্যাঁ, এটার অনেকগুলো পথ থাকে, এগুলোর একাধিক পথ থাকে, এই পথগুলোকে দিয়ে আমরা বিভিন্ন জায়গায় কারেন্ট ব্যবহার করতে পারি। যেমন আমরা বাসা বাড়িতে যে কারেন্টগুলো ব্যবহার করে থাকি এগুলো কিন্তু সবগুলোই এসি কারেন্ট, কারণ অনেক পথ আছে, তুমি শুধু একটা বাল্ব জ্বালাচ্ছ না, তুমি চাইলে ওইখানে একই তার দিয়ে আরও দুই তিনটা বাল্ব জ্বালাতে পারবা, বিভিন্ন পথে টেনে নিয়ে যেতে পারবা, সম্ভব। ডিসির ক্ষেত্রে এটা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, এগুলো খুব ছোট সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এখন আমরা যে প্রশ্নটা আসব সেটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহের, বিদ্যুৎ কি কি কাজে ব্যবহার করি স্যার? হ্যাঁ, ডিসি বিদ্যুৎ কি কি কাজে ব্যবহার করি? ডিসি বিদ্যুৎ আমরা সাধারণত মোবাইলে যেমন চার্জ, বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসগুলোকে পরিচালনা করার জন্য ইন্টারনালভাবে যে বিদ্যুৎগুলো ব্যবহার করা হয় সেক্ষেত্রে ডিসি বিদ্যুৎগুলো ব্যবহার করা হয় থাকে। যেমন মোবাইলের, তুমি সরাসরি কি মোবাইলের কারেন্টের এসি লাইন দিয়ে চালাইতে পারবা না,
কারণ ইলেকট্রনিক্স ডিভাইসের যে ইকুইপমেন্টগুলো থাকে এগুলো সবগুলোই ম্যাক্সিমামগুলোই হচ্ছে ডিসি দ্বারা পরিচালিত। হ্যাঁ, তুমি টিভি বলো, ফ্রিজ বলো, তারপরে হচ্ছে ফ্রিজ তো এসি, কিন্তু ফ্রিজের ভিতরে যে ইলেকট্রনিক সার্কিট আছে এটা কিন্তু অবশ্যই ডিসিতে পরিচালিত হয়। ভিতরে অবশ্যই ওখানে রেকটিফায়ার দিয়ে ডিসি করে তারপরে ব্যবহার করা হয়, ঠিক আছে। অর্থাৎ ইলেকট্রনিক্স সবগুলো মানে অধিকাংশ যন্ত্রপাতিতেই এই ডিসি বিদ্যুৎগুলো ব্যবহার করা হয়ে থাকে। যেমন তোমাকে যদি আমি একটা ছোটো উদাহরণ দেই, আমরা যে টিভি ব্যবহার করি ওই টিভির যে মাদার বোর্ড রয়েছে প্যানেল বোর্ড, ওই বোর্ডের নির্দিষ্ট অংশ পর্যন্ত এসি আছে, পাওয়ার সাপ্লাই ইউনিটের অংশ পর্যন্ত, তারপরের অংশ থেকে পুরোটাই ডিসি। অর্থাৎ ওই সমস্ত কম্পোনেন্টগুলো ডিসিতে প্রভাবিত পরিচালিত হয়, এই জন্য ডিসি কারেন্ট ব্যবহার করা হয়। আর ডিসি এসির চাইতে কিন্তু ডিসির শক্তি অনেক বেশি। আমরা বলে থাকি যে ডিসি 12 ভোল্টে যে হয়, এসি তো 220 ভোল্ট, আবার 230 ভোল্ট, কিন্তু সবচেয়ে বেশি শক্তি কিন্তু ডিসি। কীভাবে? তুমি যদি একটা একটা 220 ভোল্ট কারেন্টে যদি শক খাও, তাহলে তোমাকে সর্বোচ্চ একটা ঝাঁকুনি দিয়ে তোমাকে খেলাই দিবে। আর তুমি যদি একটা 12 ভোল্টেজের 200 অ্যাম্পিয়ারের ব্যাটারির যদি সম্পূর্ণ চার্জ থাকে, আমি বলে রাখি একটু, এটা তোমরা সবাই একটু মাথায় রাখবা যেহেতু কথাটা উঠে আসছে, আমরা যে বাড়িতে যে বৈদ্যুতিক ব্যাটারিগুলো ব্যবহার করি, যেমন আইপিএসের ব্যাটারি, সৌরবিদ্যুতের ব্যাটারি, ওইখানে দুইটা টার্মিনাল থাকে, একটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, একটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। এই টার্মিনালগুলোতে তুমি যদি কোনো কারণে যদি দুইটা একত্রিত শক করো, শর্ট করে দাও, তাহলে অবশ্যই একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। অনেক সময় কি হয় যে আমরা ভুল বুঝে হয়তো একটা মিটার পাইছি, মিটারটা দিয়ে দুইটা টার্মিনালে ধরে নিলাম, আর মনে রাখবা ধরার সাথে সাথে যদি এটা কারেন্টের পার্ট দেওয়া থাকে মিটারে, হয় তোমার মিটার পুড়ে ছাই হয়ে যাবে অথবা তোমার হাত পুড়ে যেতে পারে। কারণ হচ্ছে ওই অংশের মধ্যে দিয়ে ওইটুকু সময়ের মধ্যে ওই ব্যাটারির যতটুকু কারেন্ট আছে সম্পূর্ণ কারেন্টগুলো ওই টার্মিনালের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। যেমন আমি যখন আগে চাকরি করেছিলাম ইটকলে, তোমরা ইটকল নাম শুনবা হয়তো, শোনো নাই অনেকেই, যাদের বাড়িতে সৌরবিদ্যুৎ আছে তারা জানবা, সৌরবিদ্যুতের ওই কন্ট্রোলারের বক্সের গায়ে লেখা থাকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড। এটা হচ্ছে বিশ্বব্যাংকের একটা সংস্থা, এটা হচ্ছে সরকারি অর্থ মন্ত্রণালয়ের একটা প্রজেক্ট, ওয়ার্ল্ড ব্যাংক দ্বারা পরিচালিত। আমি ওই প্রতিষ্ঠানের অডিট অফিসার ছিলাম, ইন্সপেক্টর ছিলাম। আমরা কী করতাম, ওই সমস্ত বিভিন্ন কোম্পানিতে যে সৌরবিদ্যুৎ ভিজিট করতে যাইতাম। আমার মনে আছে আমি একবার সুনামগঞ্জে গিয়েছিলাম সৌরবিদ্যুৎ ভিজিট করতে, ওইখানে গিয়ে দেখি একটা ছোট বাচ্চা প্রায় পড়াশোনা করে, ওর নিচে হলো ব্যাটারি রেখে দিছে পাশে, তো বাচ্চা পড়াশোনা করে খেলতে খেলতে স্কেলটা যে আছে স্টিলের স্কেলটা, ওই স্কেলটা পরে একদম ঠিক দুইটা টার্মিনালের উপর পড়ে গেছে, সাথে সাথে স্কেল গোলে দুই ফাঁক মানে দুইটা খণ্ড হয়ে গেছে, শুধু বেঁচে গেছে বাচ্চাটা, স্কেলটা ধরার আগেই স্কেলটা পুড়ে গেছে। যদি স্কেলটা ধরে যদি পুড়তো, তাহলে বাচ্চার হাতের অর্ধেক অংশ পুড়ে যেত। এটা খুবই রিস্কি কাজ, তোমরা কখনোই এই কাজটা হেলা করে করবে না, এই জন্য ডিসি কিন্তু খুবই বিপজ্জনক একটা পদার্থ। যাই হোক, এখন আসি বিদ্যুৎ প্রবাহের ফল। বিদ্যুৎ প্রবাহের ফলে কী কী ধরনের ইফেক্ট হয় সেটা আমরা একটু দেখব। বিদ্যুৎ প্রবাহের ফলে তিন ধরনের ফলাফল বা ইফেক্ট লক্ষ্য করা যায়, যেমন ম্যাগনেটিক ইফেক্ট, হিটিং ইফেক্ট, আর একটা হচ্ছে কেমিক্যাল ইফেক্ট। কী কী বললাম? ম্যাগনেটিক ইফেক্ট, হিটিং ইফেক্ট, কেমিক্যাল ইফেক্ট। পরীক্ষায় প্রশ্ন আসে বিদ্যুৎ প্রবাহের তাপীয় ফলাফলগুলো, বিদ্যুৎ প্রবাহের ফলাফলগুলো কী কী বা কী কী ইফেক্ট পরিলক্ষিত হয় বর্ণনা করো। আচ্ছা, প্রথমে আসি ম্যাগনেটিক ইফেক্ট। বলো। আচ্ছা, আমি বলবো। আচ্ছা ঠিক আছে, আমি বলবো এটা পরে, আপাতত তিনটা বলতে শুনে রাখো। বলা হচ্ছে যে কিছু কিছু বইয়ে চারটে দেওয়া থাকে, আর একটা অনেক সময় থাকে ফিজিওলজিক্যাল ইফেক্ট বলা হয় থাকে, যে শরীরবৃত্তীয় ফল বলা হয় যেটাকে আমরা, ওটা নিয়ে আমি পরে আসতেছি। এখন হচ্ছে আমরা জানি যে বিদ্যুৎ প্রবাহের ফলে
तीन धरण फलाफल परिलक्षित इफेक्ट है ये तुम्हारा लिखवा परीक्षा जो मैगनेटिक इफेक्ट हिटिंग इफेक्ट केमिकल इफेक्ट जदि क्यों चार्टा लेखो फिजिकल फिजिओलजिकल इफेक्ट सह ता भूल है ना हमें फिजिओलजिकल इफेक्ट नहीं आलोचना करब हिटिंग इफेक्ट प्रथम आसि मैगनेटिक इफेक्ट कि जो परिवाह मध्य दिए विद्युत प्रवाह चालना ওই পরিবাহীর চারদিকে এক ধরনের ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয় বা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এই যে বিদ্যুৎ শক্তি চুম্বক শক্তি রূপান্তরিত হলো এটাকে ম্যাগনেটিক ইফেক্ট বলা হয়। কিভাবে? তুমি যদি তামার তার দেখে থাকো, তামার কপারের যে তারগুলো আমরা ব্যবহার করি অর্থাৎ তারের মধ্যে যে খেইগুলো থাকে, এই তামার কপারের তারগুলোকে তুমি যদি একটা কলমের উপর পেঁচাও, পেঁচালে কি হবে? একটা কুণ্ডলি তৈরি হবে। পেঁচানোর পরে যদি আমি কলমটা বের করি, ওখানে এক ধরনের প্যাচের কুণ্ডলি তৈরি হবে, এটাকে ইন্ডাক্টর বলা হয়। যদি আমি এই তারের মধ্যে কারেন্ট সাপ্লাই করি, তাহলে ওই কারেন্টটা ঘূর্ণনের ফলে ওর মধ্যে এক ধরনের চুম্বকত্ব সৃষ্টি হবে, অর্থাৎ ওর নির্দিষ্ট এলাকা জুড়েও ওর পরিবাহিতা ছড়িয়ে পড়বে। এই যে এক ধরনের ইফেক্ট তৈরি হলো, এটাকে ম্যাগনেটিক ইফেক্ট বলা হয়। এই ইফেক্টটা হয়ে থাকে বৈদ্যুতিক জেনারেটর এবং মোটরে। উত্তরটা কী হচ্ছে? পরিবাহীর মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহ চালনা করা হয়, তখন ওই পরিবাহীর চারদিকে ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, এটাকে আমরা ম্যাগনেটিক ইফেক্ট বলে থাকি। যেমন বৈদ্যুতিক জেনারেটর, মোটর, জেনারেটরের এই ম্যাগনেটিক ইফেক্ট তৈরি হয়, মোটরেও এই ম্যাগনেটিক ইফেক্ট তৈরি হয়। মোটরে ম্যাগনেটিক ইফেক্ট তৈরি হয় বিধায় ভিতরে কয়েল রয়েছে, ওই কয়েলের ম্যাগনেটিক ইফেক্টের কারণেই টর্ক তৈরি হয়, ওই টর্ক থেকেই মোটরটা ঘুরে। এটা তোমরা যখন আরও বড়ো হবা তখন আরও ভালোভাবে বিস্তারিত শুনবা। আপাতত মনে রাখো বৈদ্যুতিক জেনারেটর এবং মোটরে ম্যাগনেটিক ইফেক্ট তৈরি হয়ে থাকে। তারপরে আসি তাপীয় ক্রিয়া বা হিটিং ইফেক্ট। হিটিং ইফেক্ট কি বলছে? যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ করানো হয় বা প্রবাহ চালনা করা হয়, তখন পরিবাহী রোধের জন্য এতে যে লস বা অপচয় হয়, এটাকে হিটিং ইফেক্ট বলা হয়। অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের ফলে তাপের সৃষ্টি হয়। যেমন আমরা যে রাইস কুকারে রান্না করি বা ওভেনে রান্না করি, এটা কীভাবে হয়? এর মধ্যে কয়েল থাকে, রেজিস্ট্যান্স থাকে। যখন বিদ্যুৎ প্রবাহ করানো হয়, তখন অতিরিক্ত রেজিস্ট্যান্সের কারণে বিদ্যুতের বাধাপ্রাপ্ত হয়, আর যেখানে বাধাপ্রাপ্ত বা ঘর্ষণ হবে সেখানে এক ধরনের তাপ উৎপন্ন হবে, ওই তাপটাই আমরা বাহিরে নিয়ে এসে ব্যবহারের কাজে লাগিয়ে থাকি। যেমন হিটার, ইস্ত্রি, ওভেন, কথা বুঝতে পারছো? এটাকে আমরা হিটিং ইফেক্ট বলে থাকি। তারপরে আসে কেমিক্যাল ইফেক্ট। কেমিক্যাল ইফেক্ট কি বলতেছে? যে যখন কোনো তরল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, তখন তরলের রাসায়নিক পরিবর্তন ঘটে, যেমন ইলেকট্রোপ্লেটিং রাসায়নিক পরিবর্তনের ফল। অর্থাৎ আমরা যে ক্যাপাসিটরগুলো ব্যবহার করে থাকি, ক্যাপাসিটরের ভিতরে কিন্তু দুই ধরনের পদার্থ ব্যবহার করা হয়ে থাকে। ওইগুলোর মধ্যে প্লেট থাকে, ইলেকট্রোপ্লেট থাকে, প্লেটগুলোর মধ্যে চার্জ ডিসচার্জের একটা ক্রিয়া হয়। আমি যদি বাস্তব উদাহরণ দেই, বা তোমরা যেহেতু অনেকে সায়েন্সের ছাত্র আসো, তোমরা তোমাদের কেমিস্ট্রিতে পড়ে আসছিলা যে বিক্রিয়া, ওইখানে এক ধরনের বিক্রিয়া ছিল যে যখন পানি এবং অ্যাসিডকে বিদ্যুৎ স্ফুলিঙ্গ দিয়ে বিক্রিয়া ঘটানো হয়, তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ এক ধরনের তীব্র অ্যাসিড এবং ক্ষারক উৎপন্ন হয়ে থাকে। হ্যাঁ, হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl এবং সোডিয়াম হাইড্রো অক্সাইড ক্ষারক উৎপন্ন হয়ে থাকে। এই যে এক ধরনের বিক্রিয়া হয় বিদ্যুৎ প্রবাহের ফলে, এগুলোকে রাসায়নিক বিক্রিয়া বলা হয়। এখন আমি আসি ফিজিওলজিক্যাল ইফেক্ট। আমি একটু আগে যে কথাটা বললাম যে লবণ, লবণ কি? লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, NaCl, আর পানি হচ্ছে H2O। লবণ এবং পানিকে যদি আমি বিদ্যুৎ স্ফুলিঙ্গ দিয়ে বিক্রিয়া করাই, তাহলে তোমাদের কাছে যদি খাতা থাকে লিখতে পারো, তাহলে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস NaOH সোডিয়াম হাইড্রো অক্সাইড ক্ষারক উৎপন্ন হয়। এই যে লবণ এবং অ্যাসিডের মধ্যে, পানি এবং লবণের মধ্যে বিক্রিয়া করার ফলে যে তীব্র অ্যাসিড এবং ক্ষারক উৎপন্ন হইল, এই উৎপন্নর ফলে মানুষের শরীরের ভিতরে এক ধরনের ঝাঁকুনি তৈরি হয়। মানুষের ভিতরে যখন ঝাঁকুনি তৈরি হয়, তখন মানুষ ইলেকট্রিক শক খায়। আমার শরীরের ভিতরে
পানিও আছে লবণও আছে। যখন আমি বিদ্যুতে স্পর্শ করব হাত দিয়ে ধরব তখন ওই বিদ্যুৎটা প্রবাহের কারণে শরীরের মধ্যে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন ওই লবণ আর পানির মধ্যে বিক্রিয়া ঘটে। বিক্রিয়া ঘটে কি উৎপন্ন হয়, তীব্র হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হচ্ছে ক্ষার। ওই তীব্র হাইড্রোক্লোরিক অ্যাসিডের কারণে আমার শরীরের ভিতরে এক ধরনের ঝাঁকুনি তৈরি হয়, এজন্য আমরা ইলেকট্রিক শক খাই। এই যে ইলেকট্রিক শকটা যে উৎপন্ন হইল, এই ইলেকট্রিক শকটাও আমরা আবার বাস্তব কাজে ব্যবহার করতে পারি, ব্যবহারের কাজে। যেমন এখন বিভিন্ন ধরনের ব্যথা নাশক যে চিকিৎসাগুলো হয়ে থাকে এই সমস্ত চিকিৎসাগুলোর জন্য এখন ফিজিওথেরাপি ব্যবহার করা হয়। যখন ডাক্তার বিভিন্ন ধরনের ঔষধ ট্রিটমেন্টের ফলে ব্যর্থ হয় তখন সর্বশেষ চিকিৎসা হয়ে থাকে ফিজিওথেরাপি। এই থেরাপিগুলোতে সাধারণত ফিজিওলজিক্যাল ইফেক্টগুলো ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ ইলেকট্রিক শক দেওয়া হয়ে থাকে। ইলেকট্রিক শক দিলে কি হয়, ইলেকট্রিক শক দিলে তোমার যে জায়গাগুলোতে ব্যথা থাকে বা যে পেশিগুলো মানে নিমজ্জিত অবস্থায় থাকে, কাজ করে না, সেগুলো তখন স্টিমুলেটেড, উত্তেজিত হয়ে থাকে। আমি কি ফিজিওলজিক্যাল ইফেক্টটা বুঝাতে পারছি বাবা? ঠিক আছে। এখন এই যে ইলেকট্রন প্রোটন এইগুলো তোমরা একটু বাসায় পড়ে নিও, ইলেকট্রনের নেগেটিভ চার্জ এটার ভর কত, এগুলো তোমাদের একটু থিওরিটিক্যাল পড়া, এগুলো তোমরা একটু পড়ে নিও। আর প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ, এটার ভর কত, হ্যাঁ এগুলো একটু পড়ে নিও, এগুলো আমরা পরে আলোচনা করব। এখন আসি পরমাণুর স্থায়ী কণিকা। পরমাণুর স্থায়ী কণিকা হচ্ছে তিনটি, একটা হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউট্রন। পরীক্ষা প্রশ্ন আসে যে নিউট্রন হচ্ছে, নিউট্রনের ভর কত, চার্জ কত, এগুলো একটু দেখে নিও। আর আমরা জানি যে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত বিশিষ্ট কণা আর প্রোটন হচ্ছে পজিটিভ চার্জযুক্ত বিশিষ্ট কণা, আর এই ইলেকট্রন প্রোটনকে কাজে লাগিয়েই আমাদের এই বিদ্যুতের যত খেলা। দেখি এর পরে কি আছে। মানে এখানে এসে গেছে আচ্ছা, এখানে আমরা একটা চিত্র দেখাচ্ছি। এই পারমাণবিক গঠন চিত্রের মধ্যে এখানে দেখা যাচ্ছে যে প্রোটন নিউট্রনের এবং নিউক্লিয়াসের অবস্থান। আমরা জানি নিউক্লিয়াস হচ্ছে কোনো পদার্থের পরমাণু, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করেই প্রতি ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে চলাচল করতে পারে। আর এই যে ইলেকট্রনগুলো যখন চলাচল করে বা প্রবাহ হয় এটাকে আমরা কারেন্ট বলে থাকি। কারেন্ট শব্দের অর্থ হচ্ছে প্রবাহ। আমরা অনেক সময় বলি বাসা বাড়িতে যে কারেন্ট চলে গেছে, আসলে কারেন্ট কিন্তু চলে যায় না, ইলেকট্রিসিটি চলে যায়। ইলেকট্রিসিটি আর কারেন্ট দুটো পুরোটাই ডিফারেন্ট। কারেন্ট শব্দের অর্থ হচ্ছে প্রবাহ আর ইলেকট্রিসিটি শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুৎ সম্পর্কে আমি একটু আগে বললাম। আর কারেন্ট হচ্ছে কি, কারেন্ট হচ্ছে এই যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রন হচ্ছে প্রবাহ, নির্দিষ্ট পথে ইলেকট্রনের প্রবাহগুলোকেই কারেন্ট বলা হয়ে থাকে। তো এই প্রোটন, তারপরে নিউট্রন, ইলেকট্রন, নিউক্লিয়াস, এগুলো আমরা আসলে এসএসসি লেভেলে পড়ে আসছি। কিন্তু এখানে আমাদের বলা হচ্ছে যে যে আমাদের যে আমরা তোমরা যদি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল সাবজেক্ট যখন পড়বা তখন এটা আরও বাস্তব ব্যবহার দেখতে পাবা, যে কিভাবে এই ইলেকট্রন প্রোটন নিউট্রনের কার্যের উপর ভিত্তি করে আমরা সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী বা একটা ইকুইপমেন্ট তৈরি করে থাকি। এগুলো হচ্ছে এক ধরনের কাঁচামাল বলা হয়। হ্যাঁ, যাই হোক, আমাদের এই অধ্যায়ের যেগুলো মূল টপিক সেগুলোতে আমরা আসি, আগের টপিকসে চলে গেলে আমাদের সময় অনেক লস হয়ে যাবে। আচ্ছা, এখন আসি পরীক্ষায় প্রশ্ন আসে যে পারমাণবিক গঠন চিত্র অঙ্কন করে দেখাও। বিভিন্ন পরমাণু দেওয়া থাকবে, বলা হবে যে এগুলোর পারমাণবিক গঠন চিত্র অঙ্কন করে দেখাও। আমরা যদি এখানে একটু দেখি যে কপারের পারমাণবিক চিত্র যদি আমরা একটু দেখি, বা তামা, কপারের পারমাণবিক সংখ্যা কত, কপারের পারমাণবিক সংখ্যা কত বা তামার, 29। আমরা জানি যে ইলেকট্রনের যে কক্ষপথগুলো থাকে এই কক্ষপথগুলোতে ইলেকট্রনের সংখ্যা নির্ভর করার সূত্র হচ্ছে 2n² সূত্রটা কি 2n²
एन होच्छे वन टू थ्री फोर फाइव है देखिए हमारे थार कथा आखने मना है ये देखो जमन जो प्रथम कक्षपथ हिसाब करी प्रथम कक्षपथ जो एन एर मान वन तेल क्या है टू इंटू वनर ओपर स्कोयर तमान टू है द्वितीय कक्षपथे कयटा इलेक्ट्रन थे टू इंटू टू एर ओपर टू तमान फोर है एट आठटा इलेक्ट्रन थक तृतीय कक्षपथे षोलो अठारोटा इलेक्ट्रन थे तेल इलेक्ट्रन संख्या निर्भर कर कि सूत्र टू एन स्कोयर एन एनगुलो हे एनगुलो हे वन टू थ्री फोर फाइव इत्यादि मान अर्थात प्रथम कक्षपथे दुटी इलेक्ट्रन थे द्वितीय कक्षपथे आठटी इलेक्ट्रन थे तृतीय कक्षपथे अठारोटी इलेक्ट्रन थे তাহলে আমরা একটু আগে বললাম যে কপারের ইলেকট্রন পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা হচ্ছে ২৯টি তাহলে ২৯টিকে যদি আমি সাজাই প্রথম কক্ষপথে আমরা দেখতে পাচ্ছি দুইটা আছে লাল চিহ্ন দিয়ে ওয়ান আর টু লেখা আছে তাহলে দ্বিতীয় কক্ষপথে হবে আটটা এভাবে আমরা আটটা ইলেকট্রন দিছি তৃতীয় কক্ষপথে হবে আঠারোটা তাহলে আঠারো আর আটে ছাব্বিশ আর দুয়ে আটাশ আটাশটা হয়ে গেল আর শেষ কক্ষপথে যা হলে যে অতিরিক্ত থাকলে একটা সেই একটা আমরা শেষ কক্ষপথে ওয়ান লিখেছি এখন বলো তো একজন যে এই কপারের যোজনী কত কিভাবে বুঝলাম কিভাবে বুঝলাম ওয়ান মুখস্থ রাইট সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনটা থাকে সেটাকে তার যোজনী বলা হয় সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকবে সেটাকে তার যোজনী বলা হয়ে থাকে যেমন এই কপারে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ কক্ষপথে ওয়ান রয়েছে এই জন্য এর যোজনী হচ্ছে ওয়ান যাই হোক মূল কথা হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসবে যে কপারের পারমাণবিক গঠন চিত্র অঙ্কন করো ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা এত বিস্তারিত লেখার দরকার নাই শুধু লিখবা যে আমরা জানি কপারের পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা হচ্ছে ২৯ আর যেহেতু ইলেকট্রনের কক্ষপথগুলোতে পারমাণবিক চিত্রে ইলেকট্রনের কক্ষপথগুলোতে ইলেকট্রনের সংখ্যা নির্ভর করার সূত্র হচ্ছে টু এন স্কোয়ার সেহেতু প্রথম কক্ষপথে দুই দ্বিতীয় কক্ষপথে আট তৃতীয় কক্ষপথে আঠারো আর সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন অতিরিক্ত একটি ইলেকট্রন অবস্থান করে যার চিত্র নিচে দেখানো হলো তোমরা এখানে দিয়ে এই ওয়ান টু না লিখে এখানে গোল চিহ্ন বৃত্ত ভরাটের মতো করে গোল চিহ্ন দিয়ে দিবা কালার করে দিতে হবে না হ্যাঁ আচ্ছা এখন আসি আমরা হচ্ছে সবচাইতে যেটা আমাদের বেশি ব্যবহার করা হয় ইরে বাবা ক্লাস করিস না গান শুনিস আচ্ছা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আসি অ্যালুমিনিয়ামের ওই একই চিত্র আমরা যেটা দেখলাম একটু একটা আগে অ্যালুমিনিয়ামের তোমরা চারটে পড়বা কপার অ্যালুমিনিয়াম সিলিকন জার্মেনিয়াম চারটে পড়বা হ্যাঁ সিলিকনের ইলেকট্রন সংখ্যা কত তাই কিরে আর কেউ ১৪ আর আর জার্মেনিয়ামের ৩২ জার্মেনিয়ামের হচ্ছে ৩২ হ্যাঁ সিলিকনের ১৪ সিলিকনের ১৪ জার্মেনিয়ামের ৩২ দেখি আমাদের এখানে সিলিকনের হয় নাই একটু বলি অ্যালুমিনিয়ামের কথা বলিনি আমি আমি অ্যালুমিনিয়ামের কথা বলিনি অ্যালুমিনিয়াম ১৩ তো সেটা আমরা বুঝতেই পারতেছি ১৩ তো দেওয়া আছে এখানে চিত্রে আচ্ছা আমি একটু তোমরা সবাই চুপ করো সিলিকন এবং জার্মেনিয়াম সিলিকন এবং জার্মেনিয়াম আরে বাবা দাঁড়া তো সিলিকন এবং জার্মেনিয়াম এইগুলো হচ্ছে সাধারণত তোমার হচ্ছে সেমিকন্ডাক্টর ডিভাইস বলা হয়ে থাকে অর্ধপরিবাহী কারণ হচ্ছে সিলিকনের পারমাণবিক গঠন চিত্রে তোমরা দেখবা সর্ববহিস্থ কক্ষপথে চারটি ইলেকট্রন থাকে আমার কাছে ছবি নাই আমি থাকলে দেখাতে পারতাম হ্যাঁ আমার হয়তো আগামী ক্লাসে এটা আছে আগামী ক্লাসে দেখতে পাবা তো আর হচ্ছে তোমার জার্মেনিয়ামেরও সর্বশেষ কক্ষপথে চারটি ইলেকট্রন থাকে বলা হয় যে সমস্ত পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে চারটি ইলেকট্রন থাকে সেগুলোকে সেমিকন্ডাক্টর বলা হয় এটা হচ্ছে ইলেকট্রনের মতবাদ অনুসারে ইলেকট্রনের সেমিকন্ডাক্টরের সংজ্ঞা ইলেকট্রনের মতবাদ অনুসারে সেমিকন্ডাক্টরের সংজ্ঞা হচ্ছে যে সমস্ত
পদার্থের পরমাণুর পদার্থের সর্বহিষ্ঠ কক্ষপথে চারটি ইলেকট্রন থাকে সেগুলোকে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী বলা হয়, যেমন সিলিকন, জার্মেনিয়াম। এগুলো পারমাণবিক গঠনচিত্র তোমরা দেখো, চারটে দেখবা, কপার, অ্যালুমিনিয়াম, সিলিকন, জার্মেনিয়াম। এখন আসি ভোল্টেজ, আর হচ্ছে রেজিস্ট্যান্স। আমরা কারেন্ট একটু আগে বলেছিলাম যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহকে কারেন্ট বলা হয়। কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার, এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার, এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়, সরি, আই দ্বারা প্রকাশ করা হয়, এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়, এর একক হচ্ছে অ্যাম্পিয়ার। তারপর আসি ভোল্টেজ। বলা হচ্ছে যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহিত হবে, ওই ইলেকট্রন প্রবাহিত হওয়ার জন্য বাইরে এক ধরনের চাপ প্রয়োগ করতে হয়, অর্থাৎ ইলেকট্রন ইচ্ছা মতো নিজে নিজে প্রবাহিত হতে পারে না, এটাকে বাইরে থেকে এক ধরনের ধাক্কা বা চাপ দিতে হয়। এই যে বাইরে থেকে এক ধরনের চাপ প্রদান করা হচ্ছে, এই চাপকেই ভোল্টেজ বলা হয়। আমরা অনেক সময় বলি যে রাতের বেলা, বিশেষ করে কুড়িগ্রামে এটা বেশি হয়ে থাকে, গরমের দিনে দেখবা যে সন্ধ্যার সময় ফ্যান ঘোরেই না, আমরা বলি যে ভোল্টেজ কমে গেছে। তার মানে হচ্ছে চাপ কম, বিদ্যুতে ইলেকট্রনের প্রবাহের চাপ কম। এই ভোল্টেজের প্রতীক হচ্ছে ভি, একক হচ্ছে ভোল্ট। তারপর আসে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স কি? যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয়, ইলেকট্রন প্রবাহিত হওয়ার সময় ওই পরিবাহীর বৈশিষ্ট্যের কারণে কিছু বাধাপ্রাপ্ত হয়, অর্থাৎ ইলেকট্রন প্রবাহ হওয়ার সময় কিছু বাধাপ্রাপ্ত হয়, ওই পরিবাহীর যে বৈশিষ্ট্যের কারণে বাধাপ্রাপ্ত হলো সেই বৈশিষ্ট্যটাকে রেজিস্ট্যান্স বলা হয়। তাহলে রেজিস্ট্যান্স কার হয়, কারেন্টের না পরিবাহীর? পরিবাহীর। পরিবাহীর যে পদার্থ আছে সেই পদার্থের রেজিস্ট্যান্স হয়। অর্থাৎ যদি একটা চিকন তার হয়, একটা মোটা তার হয়, তাহলে কোন তারের রেজিস্ট্যান্স বেশি হবে? যদি একটা চিকন তার দেওয়া হয় তোমাকে আর একটা মোটা তার দেওয়া হয়, তাহলে কোন তারের রেজিস্ট্যান্স বেশি হবে? চিকন তারের। কারণ কারণ হচ্ছে চিকন তারের, চিকন জায়গা, চিকন জায়গা, স্পেস কম, চলাচলে কষ্ট বেশি, বাধা বেশি হবে, এই জন্য রেজিস্ট্যান্স বেশি। আর মোটা তারের স্পেস বেশি, কারেন্ট প্রবাহ খুব সহজেই হয়, এই জন্য বাধা কম। রেজিস্ট্যান্সের একক হচ্ছে, একক হচ্ছে ওহম, আর প্রতীক হচ্ছে আর। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে রেজিস্ট্যান্স, রেজিস্টর কাকে বলে? রেজিস্ট্যান্স হচ্ছে বৈশিষ্ট্য, পদার্থের বৈশিষ্ট্য, আর রেজিস্টার হচ্ছে যার দ্বারা বাধা দেওয়া হয়। রেজিস্টার হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক্স কম্পোনেন্ট, যার দ্বারা ইলেকট্রনের প্রবাহকে বাধা প্রদান করা হয়, এটাকে রেজিস্টার বলা হয়। একই কথাই, রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম, প্রতীক হচ্ছে আর। আজকের মতো এই ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা সেমিকন্ডাক্টর, কন্ডাক্টর, ইনসুলেটর নিয়ে আলোচনা করব, রেজিস্ট্যান্স, স্পেসিফিক রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা করব। এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা এখন বলতে পারো। আমার ক্লাস আজকের পর্যন্ত এই পর্যন্তই। আর আমি এই যে পড়াগুলো পড়াইলাম, এই পড়াগুলোর মধ্যে এই অধ্যায়ে আমি কিছু প্রশ্ন রেখেছি, তোমরা চাইলে প্রশ্নগুলো নোট ডাউন করতে পারো অথবা মোবাইল স্ক্রিনশট দিয়ে লিখে রাখতে পারো। আমি কিন্তু তোমাদেরকে বাড়ির কাজ দিব পরবর্তীতে। ক্লাসগুলো যদি হেলা করো তাহলে পরে ধরা খেয়ে যাবা। আমি কিছু প্রশ্ন দিয়েছি, প্রশ্নগুলো তোমরা নোট ডাউন করে রাখতে পারো, এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পরীক্ষার জন্য পড়বা। হ্যাঁ, না না না, এখন নিব না, এখন তুমি আপাতত তোমরা নিজেরা নোট ডাউন করে রাখো। এখন আমি এগুলোকে আমি হোমওয়ার্ক হিসেবে নিব না।